আমরা আগেই জেনেছি যে কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল বিচারাধীন বন্দী হিসেবে, এবং তার বিচার হয়েছিল প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহো এজলাসে। এই মামলা শুনানির শেষ পর্যায়ে কাজী নজরুল ইসলাম কাঠগড়ায় দাঁড়িয়ে যে অসামান্য বক্তব্যটি রেখেছিলেন সেটিকে আজ আমরা জানি রাজবন্দির জবানবন্দি এই রচনা হিসেবে, এই সৃষ্টিকর্ম হিসেবে। প্রকৃতপক্ষে পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় নজির নেই। একজন আসামি দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হয়ে প্রত্যয় দীপ্ত কণ্ঠে যে অনুপ্রাণিত এবং প্রেরণাদায়ক বাণী উচ্চারণ করেছিলেন তা আজও বাংলা সাহিত্যে, আর শুধু বাংলা সাহিত্যে কেন, বিশ্ব সাহিত্যের এক অসামান্য অতুলনীয় সৃষ্টিকর্ম হয়ে আছে। বিশ্ব সাহিত্যের ইতিহাস সাক্ষ্য দেয় যে কখনো কোনো আদর্শবাদী সাহিত্য শিল্পকর্ম এতটা শিল্পিত হয়নি। আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজকারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। একধারে রাজার মুকুট, আর ধারে ধূমকেতুর শিখা। একজন রাজা, হাতে রাজদণ্ড, আরজন সত্য, হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে নিযুক্ত রাজবেতনভোগী রাজকর্মচারী, আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই। এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলে সমান। এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারির একতারা পাশাপাশি স্থান পায়। এর আইন ন্যায় ধর্ম, সে আইন কোনো বিজেতা মানব কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই। সে আইন বিশ্বমানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট। সে আইন সর্বজনীন সত্যের, সে আইন সার্বভৌমিক ভগবানের। রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি, আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা। রাজার পেছনে ক্ষুদ্র, আমার পেছনে রুদ্র। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ। আমার পক্ষে যিনি, তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ। রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহারা সমুদ্র। আমি কবি, অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তি দানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সে বাণী রাজদ্বারে দণ্ডিত হতে পারে, কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নিরপরাধ, নিষ্কলুষ, অম্লান, অনির্মাণ, সত্যস্বরূপ। সত্য স্বয়ং প্রকাশ, তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না। আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা, যে বিনায় চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছিল। আমি ভগবানের হাতের বিনা, বিনা ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে? এ কথা ধ্রুব সত্য যে সত্য আছে, ভগবান আছেন, চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে। যে আজ সত্যের বাণী রুদ্ধ করছে, সত্যের বাণীকে মুখ করতে চাচ্ছে, সেও তাঁরই এক ক্ষুদ্রাদপি ক্ষুদ্র সৃষ্টি অণু। তাঁরই ইঙ্গিত আভাসে ইচ্ছায় সে আজ আছে, কাল হয়তো থাকবে না। নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই। সে যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দী করতে চায়, শাস্তি দিতে চায়। কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে। আমি সত্য প্রকাশের যন্ত্র, সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে। কিন্তু সে যন্ত্র যিনি বাজান, সে বিনায় যিনি রুদ্রবাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? সে বিধাতাকে বিনাশ করবে কে? আমি মরো, কিন্তু আমার বিধাতা অমর। আমি মরবো, রাজাও মরবে, কেননা আমার মতন অনেক রাজবিদ্রোহী মরেছে। আবার এমনই অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে, কিন্তু কোনো কালে কোনো কারণেই সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি, তার বাণী মরেনি।
সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করছে এবং চিরকাল ধরে করবে। আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে। আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির সুরের মৃত্যু হবে না, কেননা আমি আরেক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সুর ফোটাতে পারি। সুর আমার বাঁশির নয়, সুর আমার মনে এবং আমার বাঁশির সৃষ্টির কৌশলে। অতএব দোষ বাঁশিরও নয়, সুরেরও নয়, দোষ আমার যে বাজায়। তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই। দোষ আমারও নয়, আমার বীণারও নয়, দোষ তাঁর যিনি আমার কণ্ঠে তার বীণা বাজান। সুতরাং রাজবিদ্রোহী আমি নই, প্রধান রাজবিদ্রোহী সেই বীণাবাদক ভগবান। তাকে শাস্তি দেবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই, তাহাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই। আমি জানি এবং দেখেছি, আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই, আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে। যুগে যুগে তিনি এমনি নীরবে তাঁর রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। রাজনিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না, এমনই বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হলো, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেদিনও ভগবান এমনি নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাদের পশ্চাতে, বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি। তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন। সম্রাটের ভয়ে তার বিবেক, তার দৃষ্টি অন্ধ হয়ে গেছিল, নইলে সে তার ওই বিচার আসনে ভয়ে বিস্ময়ে থরথর করে কেঁপে উঠত, নীল হয়ে যেত তার বিচার আসন সমেত, সে পুড়ে ছাই হয়ে যেত। বিচারক জানে আমি যা বলেছি যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যা নয়, কিন্তু হয়তো সে শাস্তি দেবে, কেননা সে সত্যের নয়, সে রাজার, সে ন্যায়ের নয়, সে আইনের, সে স্বাধীন নয়, সে রাজভৃত্য। শুনেছি আমার বিচারক একজন কবি, শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট, কিন্তু বেলা শেষের শেষ খেয়ে প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে, আর রক্ত উষার নবশঙ্খ আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে। তাকে ডাকছে মরণ, আমায় ডাকছে জীবন। তাই আমাদের উভয়ের অস্ত তারার উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না। আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসীবৃন্দ স্বীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত, আর ঠিক সেই সময় আমি হতো এমনি বিচারক এবং আমার মতোই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্থে নিত হতেন, তাহলে সে সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমিও তাই এবং তেমনি করেই বলছি। আমি পরম আত্মবিশ্বাসী, তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি, কাহারও তোষামোদী করি নাই, প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে পোঁ ধরি নাই। আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। তার জন্য ঘরে বাইরের বিদ্রুপ, অপমান, লাঞ্ছনা, আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে, কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে, আপন ভগবানকে হীন করি নাই, লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই, নিজের সাধনালব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই। কেননা আমি যে ভগবানের প্রিয়, সত্যের হাতের বীণা, আমি যে কবি, আমার আত্মা যে সত্যদ্রষ্টা ঋষির আত্মা, আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি, এ আমার অহংকার নয়, আত্ম উপলব্ধির, আত্মবিশ্বাসের, চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি। আমি অন্ধবিশ্বাসে, লাভের লোভে, রাজভয় বা লোকভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না, অত্যাচারকে মেনে নিতে পারি না, তাহলে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে। আমার এই দেহ মন্দিরে জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে এই মন্দিরকে পূজা করে, শ্রদ্ধা দেখায়, কিন্তু দেবতা বিদায় নিলে এ শূন্য মন্দিরের আর থাকবে কি, একে শুধাবে কে? তাই আমার কণ্ঠে কালভৈরবের প্রলয় তুর্য বেজে উঠেছিল, আমার হাতের ধূমকেতুর অগ্নি নিশান দুলে উঠেছিল, সে সর্বনাশার নিশান পুচ্ছে মন্দিরের দেবতা নটনারায়ণ রূপ ধরে ধ্বংসনাচন নেচেছিল। এ ধ্বংসনৃত্য নবসৃষ্টির পূর্ব সূচনা, তাই আমি নির্মম নির্ভীক উন্নত শিরে সে নিশান ধরেছিলাম, তার তুর্য বাজিয়েছিলাম, অনাগত অবশ্যম্ভাবী মহারুদ্রের তীব্র আহ্বান আমি শুনেছিলাম,
তাঁর রক্ত আঁখির হুকুম আমি ইঙ্গিতে বুঝেছিলাম। আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষায়, ন্যায় উদ্ধারের বিশ্বপ্রলয় বাহিনীর লাল সৈনিক। বাংলার শ্যাম শ্মশানের মায়া নিদ্রিত ভূমে আমায় তিনি পাঠিয়েছিলেন অগ্রদূত তুর্য বাদক করে। আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তাঁর আদেশ পালন করেছি। তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকেই বাজবে, তাই আমি এবারকার প্রলয় ঘোষণার সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে নিজেকে গৌরবান্বিত মনে করেছি। কারাগার মুক্ত হয়ে আমি আবার যখন আঘাত চিহ্নিত বুকে লাঞ্ছনা রক্ত ললাটে তাঁর মরণ বাঁচা চরণমূলে গিয়ে লুটিয়ে পড়ব, তখন তাঁর সকরুণ প্রসাদ চাওয়ার মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমায় শ্রান্ত, আমায় সঞ্জীবিত, অনুপ্রাণিত করে তুলবে। সেদিন নতুন আদেশ মাথায় করে, নতুন প্রেরণা উদ্বুদ্ধ আমি আবার তাঁর তরবারি ছায়াতলে গিয়ে দণ্ডায়মান হব। সেই আজও না আসা রক্ত উষার আশা আনন্দ আমার কারাবাসকে অমৃতের পুত্র আমি হাসি গানের কলোচ্ছ্বাসে স্বর্গ করে তুলবে। চির শিশু প্রাণের উচ্ছল আনন্দের পরশমণি দিয়ে নির্যাতিত লোহাকে মণিকাঞ্চনে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতেই দিয়েছেন। আমার ভয় নাই, দুঃখ নাই, কেননা ভগবান আমার সাথে আছেন। আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে, সত্যের প্রকাশ পীড়া নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে। আমার বন্ধী এরোপ্লেনের সারথি হবেন এবার স্বয়ং রুদ্র ভগবান। অতএব মা ভই, ভয় নাই। কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল এ অকৃতি পুত্রকে ডাক দিয়েছে। পরাধীনা অনাথিনী জননীর বুকে এ হতভাগ্যের স্থান হবে কি না জানি না, যদি হয় বিচারককে অশ্রুসিক্ত ধন্যবাদ দিব। আবার বলছি আমার ভয় নাই, দুঃখ নাই, আমি অমৃতস্য পুত্র। আমি জানি ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়, সেই সত্য আমার ভাগ্য বিধাতা যার হাতে শুধু রয়।